পানি দিলে বাটি এটার মধ্যে সব সময় এটার ভিতরে মাথা ঢুকাইয়া গোসল করার চেষ্টা করে। আর মনির সাথে লাগে ঝগড়া। মনি তো আসতে, আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ধরতেই পারতেছো আজকে কি গায়ে দিয়ে আসছি? এটা হলো বান্দরবন সাকমাদের হাতে বানানো চাদর। আমার বড় ছেলে গেছিল ওইখানে, তখন আমার জন্য নিয়ে আসছিল। তো এতদিন গায়ে দিনে আজকে গায়ে দিলাম। চিন্তা করছি তোমাদের সাথে একটু দেখাই, শেয়ার করি। তো গেলাম একটু বাইরে নিচে বাজারে, কি কি আনলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। কি রান্না করবো আজকে একটু করে সেটা এখন বলবো না। আনলাম এই যে দেখো, চিংড়ি মাছ আনলাম কিছু। আমাদের সেতারা বেগম চলে আসছে। সেতারা বেগম এখন আলু কাটতেছে, তারপরে পেঁয়াজ কাটতেছে। এখানে নিয়ে রাখো সেতারা বেগম। তারপরে এখানে আনলাম হলো মুরগি দিয়ে আজকে যেটা রান্না হবে, একটা জিনিস খেতে রান্না করে খেতে মন চাইছে, সেটা রান্না করব। সেটা কি রান্না করব যখন করতেছি একটু পরে তখন দেখাবো, এখন বলবো না। তো এখানে কতগুলো শশা আনছি, ওই যে শশা 50 টাকা করে নেয়। তো একটা ভ্যান গাড়ির মধ্যে শশা পাইছি, শশা না থুপ্পু, খিরোই। তো এই কতগুলো খিরোই নিয়ে আসছি একবারে 2 কেজি। আর ধনিয়া পাতা মানে বেশি করে আনলেও আমার ধনিয়া পাতা থাকে না দেখে আজকে একটু বেশি করে নিয়ে আসলাম। তো সেতারা বেগম এলো, সব রেডি করো তাড়াতাড়ি, তারপরে আমি রান্না বান্না বসাবো। একটু ঠান্ডাও লেগে গেছে, কেমন যেন গলা দিয়ে শুধু কফ আসতেছে, সর্দি কাশি সব কিছু মিলিয়ে অতটা মানে ভালো লাগতেছে না। তো একটু বসি, সেতারা বেগম কাটাকুটা শেষ করুক, তারপরে রান্নাটা শুরু করবো। তো সেতারা বেগম ওগুলো করতে থাকুক, কাটতে থাকুক, আমি এই ফাঁকে শশাগুলো ধুয়ে তারপরে তুলে ফেলি। তো যেটা বলবো, অনেকে আমার ময়না পাখির কথা শুনতে চাইছো, আম্মু ডাক শুনতে চাইছো, তারপরে শোভন ডাক শুনতে পাইছো, মণি ডাক শুনতে চাইছো, আমি ওগুলো নিয়ে একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ, চেষ্টা করবো। আজকেও সকালবেলা ওরে ডাক, ওরে কথা, মানে কি বলবো, ওটা নিয়ে একটা ভিডিও তোমাদের সাথে বানাবো। এত মায়া লাগে এগুলা বললে। তো কালকের সন্ধ্যার সময় ইউকার আব্বু, ইউকামণির আব্বু আমার সাথে দুষ্টমি করে, তুমি যদি এটার দাম আছে এখন অনেক বিক্রি করবা। আমি বলি কি, যদি কেউ আমাকে দুনিয়াটাও দিয়ে দেয় তবুও তার বিনিময়ে আমি ময়না পাখিকে দিব না। তো সে হাসতে তো বলে এতটা ভালোবাসা, আমি বলি হ্যাঁ এতটা ভালোবাসা। তো চিংড়ি মাছটা ধুয়ে দিই, কারণ আমাদের এলাকা তো অনেকে ধুয়ে চিংড়ি মাছ কাটে না, মানে কুটে না। আমরা কি করি, চিংড়ি মাছটারে ভালো করে ধুয়ে তারপরে কুটি, তারপরে কুটার পরে আর ধুই না, ওইভাবে সুন্দর করে ফ্রিজে রেখে দিই, আগে ভালোভাবে ধুয়ে নিই। এই জন্য সেতারা বেগমকে ধুয়ে টুয়ে দিয়ে একটু হেল্প করতেছি। ঝগড়া লাগে শুধু সারাক্ষণ ওর সাথে। ভিজায় ফেলে পরে আমার আমার হচ্ছে সুগার দেয়, হেয়ার ড্রায়ার দিয়ে আম্মু আমার কাছে লাগিয়ে দেয়। এত রূপানির মধ্যে এত বড় দাম রা একটা নাম আছে। হ্যাঁ এমনে বড় বাটিত করি, ফানে দিলে গোসল করতে চায় না, কিন্তু এই বাটির ভিতরে মাথা ঢুকায় পাছা ঢুকায় কি অবস্থা শুরু করে, আর মনির সাথে লাগে ঝগড়া। ওই ওই লেঞ্জু লেঞ্জু ও লেঞ্জু শীতকাল তো ময়না পাখিরে তো 3-4 দিনও গোসল করায় না, একদিন যদি না করায় সে পাগল হয়ে যায় গোসল করার জন্য। তো এখন বাটির মধ্যে গোসল করছে, মনি কি করতেছে ওই যে এটা দিয়ে মেশিন দিয়ে তাকে শুকাইতেছে পুরা শরীরটা, দূর থেকে এটা দিয়ে শুকালে সে কি করে মানে গাটা ধরে ধরে তারপরে নিজে নিজেই শুকাতে থাকে, আর কত আরাম। চলে আসলাম, এখন রান্না বান্না শুরু করে দিব। তো এখানে সেতারা বেগম চিংড়ি মাছ কুটে নিছে,
চিংড়ি মাছগুলো আমি এভাবে একদিনের করে করে এভাবে রেখে দিব। সমস্যা নাই, এভাবে একটু একটু এভাবে করে রাখলে তো পরে আস্তে একটা ছুরির মাথা দিয়ে গুঁতা দিয়ে নিয়ে ফেলা যায়, সমস্যা হয় নাই যে এইভাবে। যাই হোক, তারপরে এগুলো করে ফেললাম। এখানে আলু দিব, বিরিয়ানি করব, মানে মোরগ পোলাও করব, বিরিয়ানি বলো আর মোরগ পোলাও বলো ওই একই কথা। আর মাংসগুলো এখানে কেটে নিছি, এই যে বড় বড় সাইজের কেটে নিছি। তারপরে ধনিয়া পাতাগুলো ধুয়ে এইভাবে পানি ঝরতে রেখে দিছি, পরে শুকালে একটা ফট ভরে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিব। আলুগুলো ভেজে নিব। এখানে বিরিয়ানি করার জন্য এই যে ফোলাউর চাল ধুয়ে নিছি, তারপরে এখানে যেটা হলো পেঁয়াজ কুচি করে নিছি। সব কিছু তো রেডি করে এখন রান্না শুরু করে দিব। ঘরটা একেবারে ছোট, এই জন্য সব কিছু আসলে ধরতেও আমার কষ্ট হয় অনেক, তো এগুলো ডাইনিং টেবিলে রেখে আসি। এখানে শুকাতে থাক। আরেকটা মুরগি এখানে রেখে দিলাম আরেক দিনের জন্য। এখানে একটা মুরগি ধুয়ে নিলাম আজকে রান্না করার জন্য, এটাও রেখে দিব ফ্রিজে। এখন রেখে দিই এখানে ডাইনিং। আলু গজাটা হয়ে গেছে, এটা দিব বিরিয়ানির সাথে। আমি এরকমই করি, ভেজে তারপরে দিই। আলু গজাটা নিয়ে ফেলি, নিয়ে তারপরে কি করব এখানে মাংসটা বসানো শুরু করে দিব। আর বরাবরের মতো আমার ঘরে টক দই না থাকলে যেটা আমি করি সেটা হলো এই যে গুঁড়ো দুধ পানির মধ্যে ভিজাইছি, তো একটু পরে আমি এই লেবু কেটে দিব। এই যে লেবু নিলাম, তো এর সাথে এখন দিয়ে দিব পেঁয়াজ টেয়াজ যা মশলা সব কিছু দিয়ে তারপরে শুরু করে দিব রান্না বান্না। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন এই যে রসুন বাটা দিলাম, তারপরে দিয়ে দিলাম আদা বাটা। আম্মু ওই যে ওইদিকে ডাকতে আসে আম্মু, এখানে দিয়ে দিব তেজপাতা, গরম মশলা, দারচিনি, এলাচি, স্টার, জলসা। তারপরে কষানো শেষ, এখন মাংসগুলো দিয়ে দিব এর সাথে। এখন এরপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব কিছু দিব, তারপরে রান্নার পরে দেখা হবে তোমাদের সাথে। আরেকজন ওদিকে শোভন মনীষা বারে ডাকতেছে। ভালো করে কষানি শেষ, দিয়ে দিলাম টক দইটা। এই যে টক দইটা দিয়ে দিলাম আমি একে একে, সব কিছুই মশলা দেওয়ার শেষ। দিয়ে দিব এখন এই যে চিনি, বিরিয়ানি তো চিনিটা লাগে এটা তো সবাই জানো। এখন দিয়ে দিব হলো আর একটু কষানো হোক, তারপরে একটু পরে ফোলার চালটা দিয়ে দিব আর আলুটা দিয়ে দিব। জল দিয়ে দিলাম, এদিক দিয়ে কি করব এখন সালাডটা রেডি করে নি সবকিছু।
ইয়াটা শশাটা কেটে তারপরে টমেটোটা কেটে সবকিছু রেডি করে নিচ্ছি। এখন ধনিয়া পাতাটা কেটে নি, ফাইনালি আমাদের বিরিয়ানি হয়ে গেল। মনির তো অলরেডি ফ্যাট একবারে পরে যাচ্ছে, বুড়া ছুটে একবারে ফ্যাট সাথে আর থাকতেছে না, খিদার জ্বালায়। তো কি করা, আগে ওরে দিয়ে যায়। শোভন মিয়া এখনো খাইতে আসে নাই, যাই হোক মনিকে দিয়ে নি। তুমি কি খাবা? এই যে আলুগুলো, আমার বিরিয়ানির বিশেষত্ব হলো এই যে গোট গোট আলুগুলো, ভেজা আলুগুলো দিলে যে কি মজা লাগে সেটা বলার বাহিরে। তো এখানে হলো সালাতের সব কিছু, সালাদ দিব তোমারে, যা খাবা তুমি নিয়ে খাইও। আমি আর শোভন খাবো, আমাদের ফেটুক মিয়া তো খাওয়া হয়ে গেছে, মানে ইউকামনি। আর যে খাইছে সে হলো ময়না ফাঁকি, ময়নারও বিরিয়ানি দিছি, সেটা খাইছে। ওই যে তার খাবারের মধ্যে বিরিয়ানি, এতক্ষণ সে খাইতেছে। এখন শোভন আর আমার পালা, অলরেডি খিদা লেগে গেছে। আর শীতে যে ধরছে, যে সোয়েটার গায়ে দিয়ে ফেলছি, শীতে ধরে গেছে একটু। যে যাই বসছিলাম মোবাইল নিয়ে, দেখে ওমা কি শীতে ধরে গেছে, তোমাকে লেগ পিসটা দিছি। আর বিরিয়ানি হলো কম করছি একটু, হলো আমরা তো তিন চারজন মানুষ, আমাদের বেশি লাগে না আসলে। আর শীতের দিনে তো ঠান্ডা হয়ে গেলে ভালোই লাগে না, রাত্রে আবার রান্না করতে হবে। শান্তি ভাই না, কারণ আমার সালাদ বেশি না হলে চলে না। তোমাকে আরো দিমু না? না, আগে কি করি, আমি সব সময় সালাদ নিলে সালাদ দিয়ে কিন্তু এক প্লেট খেয়ে ফেলি, তারপরে মাংস বা মাছ যেটা হোক ধরি, এরকম আমার অভ্যাস। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে, অনেক মজা, সেই টেস্ট, নিজেরটা নিজে ডোল ফিডে, কারণ মজা হয়েছে। মিথ্যা কথা তো বলতে পারি না, মজা হয় না এটাকে আমি বলবো। যাই হোক, তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দিব। সবাই ভালো থাকবা, সবার জন্য অনেক অনেক দোয়া আর অনেক অনেক ভালোবাসা। যারা আমাকে ভালোবাসে তাদের জন্য অন্তর থেকে অনেক ভালোবাসা, অনেক দোয়া। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, ফেসবুক পেজটা একটা ফলো দাও না, প্লিজ দিয়ে দিবে। তো আজকের মতো আল্লাহ হাফেজ।